নমস্কার, আমি অনিরুদ্ধ পাল, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, কারণ বড় ধরনের কোনো সিস্টেম নেই। মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে অনেকটাই দুর্বল। আগামী 24 ঘন্টায় দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টি একটু বেশি থাকবে। বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টিপাত এখন দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্ষায় যেটা সাধারণত থাকে কোনো মেজর ওয়েদার সিস্টেম, একটা নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখা, তো কখনো কখনো উত্তর বঙ্গোপসাগরে নর্থ ওয়েতে নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি হয়। বর্তমানে এইরকম কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না বা কোনো নিম্নচাপ অক্ষরেখা খুব সক্রিয় সেরকম নেই, অর্থাৎ সামগ্রিকভাবে মৌসুমি বায়ু একটু দুর্বল হয়েছে, সেই কারণে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি এখনও খুব একটা হচ্ছে না। সেইভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকমের। কোনো অক্ষরেখা যদি উত্তরবঙ্গের ওপর দিয়ে যায়, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিটা কমে, এবং সেই সাথে যদি বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পন হাওয়ার প্রবেশ বেশি থাকে, তখন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা সাধারণত বেশি হয়। এই কারণেই উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং একই কারণে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে। এই পরিস্থিতি আরও 4-5 দিন চলবে। আগামী 4-5 দিনে এইরকমই থাকবে। দক্ষিণবঙ্গের জন্য খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট হবে না। ভারী বৃষ্টির পূর্বে এরকম কিছু আছে না, সেটা ইমিডিয়েট কিছু নেই, পরে হলে জানাবো। দক্ষিণবঙ্গের জন্য বর্ষা বর্তমানে দুর্বল রয়েছে, সেরকম উল্লেখযোগ্য কোনো ওয়েদার সিস্টেম বর্তমানে নেই দক্ষিণবঙ্গের জন্য। তাই আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টায় কিছুটা প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো। তাছাড়া আগামী 4-5 দিন যেটা বললাম, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে, খুব একটা ভারী বৃষ্টিপাত বা এক নাগাড়ে যেটা বৃষ্টি সেরকম থাকার সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আবার বাড়বে। আগামী 48 ঘন্টায় কিছুটা বেশি থাকবে উত্তরের যে 5টা জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। বিশেষ করে আগামী 48 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর থেকে 26 থেকে 28 বৃষ্টিটা আরও কিছুটা বাড়বে, মেনলি উত্তরের 5টা জেলাতে। এর মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 26 থেকে 28 তারিখ। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সতর্কতা মেনলি উত্তরবঙ্গের জন্যই থাকছে, ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো সতর্কতা থাকছে না, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। Skin glows in two ways, A. Using filters or B. Water. Bahamas. Feel the freshness of water all over again. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए। बहुत अच्छा लगता है जब कोई परेशानी लेकर खुशियाँ बांटे। उसी तरीके से आया है अक्की कंप्यूटर्स, आपके पुराने लैपटॉप या कंप्यूटर को लेकर के। वी कैन गिव यू द फ्रेश वन और यू कैन बाय द सेकेंड हैंड बजट फ्रेंडली कंप्यूटर्स फ्रॉम अक्की कंप्यूटर्स, जहां आपको सिर्फ लैपटॉप या यूज कंप्यूटर ही नहीं, उनके पार्ट्स और बहुत सारे वैरायटीज भी मिलेंगे। प्लीज विजिट अक्की कंप्यूटर्स एज सून।